সবাইকে ফাগুন ও ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা জানেন চলছে অমর একুশে বইমেলা, সেই সঙ্গে চলছে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন কুইজ প্রতিযোগিতা। এই কুইজ প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করতে পারেন। মেলায় সময়ের ব্যানারে দেয়া কিউআর কোড স্ক্যান করে নাম ফোন নাম্বারে লগ ইন করলেই আপনি পেয়ে যাবেন 10টি প্রশ্ন, আর বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক সেই 10টি প্রশ্নের সর্বোচ্চ সঠিক উত্তর দিয়ে আপনি হয়ে যেতে পারেন বিজয়ী। আর বিজয়ী হলেই আপনি পেয়ে যাবেন সময়ের পক্ষ থেকে যত খুশি তত বই কেনার সুযোগ। আজকে আমাদের মাঝে এমন একজন বিজয়ী আছেন, চলুন তার সঙ্গে কথা বলি। কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শম্পা সরকার, আমি অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে ফোর্থ ইয়ারে আছি। আমার সাবজেক্ট শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা বিভাগ। আচ্ছা, কোথায় থাকছেন? আমি শেখ হাসিনা হলেই থাকি। আচ্ছা শম্পা, এই যে যে কুইজটা খেলেছেন, এটাকে আজকেই খেলেছেন এবং আজকেই মেলায় আসলেন নাকি অনেক দিন ধরে ট্রাই করছিলেন? না, আমি মেলায় এসেছি এর আগেও দুই দিন। কুইজটা মোটামুটি ফার্স্ট দিন থেকেই ট্রাই করা হয়, আসলে সঠিক অ্যান্সারও দেওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে সিলেক্টেড হই না। আজকেই আসলে এমন একটা দিনে সিলেক্টেড হবো এটাও কখনো কল্পনাও করিনি। আচ্ছা, একটা বিশেষ দিনে আপনার লাক ফেভার করেছে, সেই জন্য অবশ্যই আপনাকে আবারও অভিনন্দন। সেন্সোডাইনের সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শিরশির সমস্যায় বেশ কার্যকরী। শম্পা, আমরা খেলাটা তাহলে শুরু করি, আপনার সময় শুরু হচ্ছে এখন। আচ্ছা শম্পা, আপনি বলছিলেন যে আপনি সৃজনশীল শিক্ষা কি শিল্পকলা ও সৃজনশীল শিক্ষায় পড়াশোনা করছেন, তো এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষ তেমন জানে না, আপনার বিষয়ে আসলে কি পড়ানো হয়? আমার বিষয়ে আপনার আর্ট রিলেটেড আর কি। আচ্ছা, মানে হাতে কলমে শেখানো হয় মূলত। আচ্ছা, এখান থেকে আপনি ভবিষ্যতে কি করতে পারবেন, মানে উদ্যোক্তা হতে পারবেন নাকি, মানে কি বিষয়ে, ইন্টেরিয়র ডিজাইনার হতে পারবেন নাকি? আমি উদ্যোক্তা হতে পারবো, ইন্টেরিয়র ডিজাইন না আমাদের এমন না, তবে আমি নিজে কোনো কিছু করতে পারবো আর কি। আচ্ছা 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 আচ্ছা, কেমন লাগছে এই বিষয়ে পড়াশোনা শেষ করে? একটা ভিন্ন বিষয়ে আপনি পড়াশোনা করেছেন, ধরতে গেলে গতানুগতিক সাবজেক্টগুলো থেকে এই বিষয়টা একদমই আলাদা, কেমন লাগছে আপনার? আমার ভালোই লাগছে, কারণ চারটা বছর ধরে একটা সাবজেক্টে পড়ে আসতেছে, এখন সেটার প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে সম্পর্ক কি অনেক ক্রিয়েটিভ? মোটামুটি একেবারে যে ক্রিয়েটিভ সেটা বলা যায় না। আচ্ছা, আপনার ক্রিয়েটিভিটি অবশ্যই আমরা আমাদের প্রোগ্রামের শেষে দেখব। আচ্ছা সম্পর্ক, আমরা কি বই কিনবো? আমি ফার্স্ট মুক্তিযুদ্ধ রিলেটেড একটা বই নিতে চাচ্ছি। আচ্ছা, মুক্তিযুদ্ধ, অবশ্যই ইতিহাস সবার জানা উচিত, বঙ্গবন্ধু রিলেটেড বই, বঙ্গবন্ধু তিনটি বই লিখেছেন, আপনার কি কোনোটি পড়া হয়েছে? কারাগারে রোজনামচা এটা আমি পড়েছি, কিন্তু বইটা আমার নাই, আমি আমার কালেকশনে রাখতে চাচ্ছি। পড়েছেন, তাহলে আমরা এখান থেকে কারাগারে রোজনামচা নিতে পারি, তাই তো? আচ্ছা, কারাগারে রোজনামচা একটা ফ্রেশ কপি, ফ্রেশ কপি। আচ্ছা, প্রাইসটা কত? শম্পা, আপনি বঙ্গবন্ধু কিন্তু তিনটি বই লিখেছে, আপনি একটা বই আপনার কালেকশনে নিলেন, যদি সম্ভব হতো বঙ্গবন্ধু রিলেটেড তিনটি বই আপনাকে দেবার আমি অবশ্যই কিনে দিতাম, কিন্তু আমাদের রোজটা তো আপনি জানেন যে আমরা যে কোনো এক বিষয়ে একটা বই আমরা দিতে পারবো আপনাকে এক স্টল থেকে। আচ্ছা, অবশ্যই আপনি বইটা পড়বেন আশা করছি। অবশ্যই আমি পড়েছি, এতদিন আপনার ছিল না, এখন আপনার হয়ে গেল আসলে বইটা, এতদিন আপনার কাছে ছিল না। আচ্ছা শম্পা, আপনি শুরুতেই বলছিলেন যে আপনি মুক্তিযুদ্ধ বিষয়ক বই পড়তে পছন্দ করেন, তো যেহেতু আপনি বঙ্গবন্ধুর একটা বই কালেক্ট করেছেন, এরপরে আপনি কি বই কিনবেন বলেন তো? আপনার মাথায় কি সেট করা নেই? না, সেট করা আসলে ওইভাবে সেট করা নেই, আমাকে টাইম দেওয়া হয়েছিল মাত্র 20 মিনিট, আসলে আমি সিলেক্টেড হবো এটাও ভাবি নাই, ওইভাবে সিলেক্ট করা নাই বইগুলো। আপনি তো অনেক দিন ধরে খেলছেন বলছিলেন, তো এতদিনে আপনার ভেতরে কি বইয়ের তালিকা আপনি তৈরি করেননি ভেতরে? হ্যাঁ, মোটামুটি একটা তালিকা তৈরি করা আছে, এখন যদি টাইম পাই আসলে কভার দিতে পারবো মনে হয়। প্রকাশনীতে যাচ্ছি আমরা, এই সাইড দিয়ে অনন্যাতে যেতে চাচ্ছি আসলে। কোন দিকে? সময় অনন্যা, অনন্যা, ঠিক আছে, অনন্যা কি বেশি? আমি দেখি
দাদুর হক মিলনের হ্যাঁ আচ্ছা দেখ আপনি সিলেক্ট করে গিয়েছিলেন অলরেডি আসার জন্য আপনি গেলেন না তা সিলেক্ট করে না আমার আচ্ছা এর প্রাইস কত এটা 1200 টাকা স্যার ও মা অনেক বড় একটা আচ্ছা ডিসকাউন্ট নাই কোনো 900 টাকা দাম আছে আফটার ডিসকাউন্ট 25% ডিসকাউন্টের পর 1200 টাকা জি ফ্রেশ কপি দিয়েছেন একটা রিসিট করে নিয়ে আসেন একদম ফ্রেশ কপি একটা রিসিট আচ্ছা ইমদাদুল হক মিলনের আর কোনো বই পড়েছেন আপনি হ্যাঁ আমি আগে বই পড়েছি ইমদাদুল ওনার লেখা এটা তো আপনি এটা আপনি কি হিসাবে সিলেক্ট করলেন এটা কি কোনো উপন্যাসের সমগ্র নাকি ওনার কলাম লেখা নাকি বিষয় মানে কিসের এটা জানেন না আমি ওইভাবে জানি না তবে হচ্ছে বইটা সম্পর্কে আমি কিনলেন তারপরে ইমদাদুল হক মিলনের বই কিনলেন এরপর আপনার কোনটা সিলেকশন আমি কথা সাহিত্যে একটু যাই কথা সাহিত্যে যাব আমরা দাঁড়া থ্যাংক ইউ টু নিয়ে নিচ্ছি কথা সাহিত্য থেকে কার বই কিনবো আপনি বলছিলেন আপনার মাথায় নেই আপনি কার বই কিনবেন কিন্তু তারপরেও আপনি আসার সাথে সাথে নূরজাহান বইটি সিলেক্ট করলেন এই বিষয়টা আসলে আমি বুঝলাম না এটা কথা সাহিত্য নাকি কথা প্রকাশ কোথায় কিনবো বাংলা শব্দগুলো কিভাবে এসছে আচ্ছা এইটার প্রাইস কত 1875 ডিসকাউন্টের পর শম্পা আপনি তো অনেক দামি দামি বই সিলেক্ট করছেন বলেন তো আপনি কি এগুলো সব সিলেক্ট করে গিয়েছেন আমি কিন্তু বই মেলায় আরো দুই দিন আগে এসেছি সেটা সেকেন্ড দিন আর তারপর একদিন আসছি আপনি কি এগুলো আগে আগে সিলেক্ট করে গিয়েছিলেন কিনা আমাকে জানাও না হয়েছিল মাত্র 20 মিনিট আসার সাথে সাথে আপনি সবসাচির বই এখানে ডিসপ্লে করা আবার ভাইয়েরাও আপনার পক্ষে কথা বলছে আমাদের পক্ষে কেউ নাই আচ্ছা এটা ডিসকাউন্টের পর 1800 ফ্রেশ কপি আছে রবীন্দ্রনাথের বই রবীন্দ্রনাথের গল্প রচনা সমগ্র বা গল্পগুচ্ছ না না কবিতা রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ আছে আপনার কাছে আচ্ছা গল্পগুচ্ছটা দেন আচ্ছা শম্পা আপনি বলছিলেন যে আপনি রবীন্দ্রনাথের বই মোটামুটি অনেকগুলো পড়েছেন তো গল্পগুচ্ছ কি আপনার পড়া হয়নি না ছোট গল্পের জন্য গল্পগুচ্ছ ছোট গল্পের জন্য আসলে যে ছোট ছোট চটি বইগুলো আছে একসঙ্গে এটার ভিতরে কয়েকটা পড়া হয়েছে কিন্তু আসলে আচ্ছা পুরোটা একসঙ্গে আপনার ছিল না হ্যাঁ হ্যাঁ প্রাইস কত 1200 এটা একটু দ্রুত দিয়ে দিন না এটা তো 300 টাকা কালকে কিনলাম অন্য স্টল থেকে না না
গল্পগুচ্ছ তো আমরা 300 টাকা দিয়ে কিনেছি ওই পাশ থেকে একটা দোকান থেকে। এটা কেন প্রাইস বেশি কেন আমাকে একটু দেন? মানে এটা আলাদা কি আলাদা কি? তাই বলে মানে 300 আর 1200 এটা তো আপনাদের স্টলে আর আসা যাবে না। 300 টাকার বই আমরা আমার কাছ থেকে 1200 টাকা নিলাম। টাইম না আপু আমার সমস্যা কি আছে? তো টাইম না অবশ্যই আমাকে দিতে হবে 1600 টাকা 25% ডিসকাউন্ট। না ফেস ভ্যালু তো আপনারা বসালে হবে না মেলায়। অন্যান্যরা যদি 300 টাকায় বসাতে পারে আপনারা কেন ফেস ভ্যালু 2000 টাকা লিখেছেন? আপু একটু এর কোয়ালিটি না আপনি লেখার কোয়ালিটি রাখেন না। রিসিপ্টটা দেন। রিসিপ্টটা দিয়েছেন আপনার সময় দাঁড়া আপনি আমার আপনি অনেকগুলো বই কিনেছেন অনেক ভালো ভালো বই কিনেছেন লাস্টের বইটা দিতে পারলাম না। আচ্ছা শম্পা আপনি কেমন লাগছে অনেকগুলো বই কিনলেন আপনি? অনেক ভালো লাগছে আসলে পছন্দের বইগুলো কিনে ফেলতে পেরেছি। আচ্ছা এই ধরনের বই কি আগে পড়েছেন নাকি এরপর থেকে পড়বেন? না না মোটামুটি তো পড়া হয়েছে কিন্তু আসলে আমার কালেকশনে নাই বা হচ্ছে সিলেক্ট করা ছিল কিন্তু আসলে কিনে মানে কিনতে পারিনি। সময়ের এই আয়োজন থেকে যে আপনি এই ভালো ভালো আপনার পছন্দের বইগুলো আপনি কালেক্ট করতে পারলেন কেমন লাগছে আপনার? আমার অনুভূতিটা আজকে আসলে অনেক ভালো। সবাই অনেক সেলিব্রেশন করতেছে আমি রুমের মধ্যেই ছিলাম আসলে আজকে শুয়েছিলাম তো তারপরে হঠাৎ ফোন আসলো তো সেইভাবেই রেডি হয়ে আসে আর কি। পছন্দের তালিকার বাংলা টাইপোগ্রাফি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ ইমদাদুল হক মিলনের নূরজাহান কারাগারের রোজনামচা মানে মোটামুটি সব সেক্টরের বই কালেক্ট করেছেন। নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা খুবই ভালো এবং খুব ভালো লাগছে আপনার? হ্যাঁ আমার অনেক ভালো লাগছে আজকে। আচ্ছা আজকে একটা বিশেষ দিন আপনি বলছিলেন আপনি ঘরেই বসেছিলেন তো এই যে এই সময়টা আপনার কাটলো কেমন লেগেছে? সারাদিন পর আসলে এই সময়টা পাবো এটা তো মাথায় ছিলই না আর তারপরে এখানে এসে আমার ক্যাম্পাসেরও একটা সুন্দর আপুকে পাবো এটাও কখনো ভাবিনি। আচ্ছা শম্পা আপনি শিল্পকলায় পড়াশোনা করছেন তো ক্রিয়েটিভ স্টাডিজে যেহেতু আপনি পড়াশোনা করছেন নিশ্চয়ই আপনার অনেক গুণাবলী আছে। আপনি বলছিলেন আপনার এক্সট্রা কারিকুলারের সাথে আপনি যোগাযোগ রয়েছে তো আপনি কী কী করেন? নাচ গান করা হয়? নাচ গান মূলত ওইভাবে করা হয় না তবে ফ্রেন্ড সার্কেল যখন একসাথে থাকে তখন কোনো প্রোগ্রামে হুট করে কোনো ডিসিশন নেওয়া হয় আর কি এটা করবো আর সেইভাবেই করা। তাহলে শম্পা আমরা নিশ্চয়ই আপনার কাছ থেকে এখন একটা গান শুনতে পারবো। প্রিপারেশন কিন্তু নাই তবে চার লাইন ঠিক আছে ওকে। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায় ঊর্ধ্ব মুখে নর নারী বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। অসাধারণ শম্পা অসাধারণ, আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং আপনার পরবর্তী জীবনের জন্য অনেক অনেক শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ আপু আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।